আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দিনাস কুকিং হোম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটির নাম হলো পেঁয়াজের পুরি। পুরি তো আমরা খেয়েছি কয়েক রকমেরই, তবে পেঁয়াজের পুরি কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আমি ভেবেছি যেহেতু আমি প্রথম খাচ্ছি পেঁয়াজের পুরিটা, তাই আপনাদের সাথে শেয়ার করব এবং কিছু গল্পও করব। দেশ এবং দেশের বাহিরে বসে যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করছেন, তাদের জন্য অনেক ভালোবাসা এবং মন থেকে দোয়া রইল। আশা করি সবসময় আমার পাশে থাকবেন এবং আমাকে কমেন্টস করে উৎসাহিত করবেন। ভিডিওটির মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আশা করি সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কোথায় ভুলটা ছিল আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন, আমি আমার ভুলটা শুধরে নিব। আর সব ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, আসলে আমরা কিন্তু কমেন্টস করতে কিন্তু আমাদের অনেক সময় লাগে, সামান্য 1 সেকেন্ডের ব্যাপার। একটা লাইক দিতে চাচ্ছি না, আশা করি সবার কাছে একটা লাইকের যোগ্য হব। আশা করি সবাই আমার ভিডিওতে লাইক দেওয়ার চেষ্টা করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অলে প্রেস করে দিবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, আপনাদের কাছে অল নোটিফিকেশন আকারে চলে যাবে। আপনারা চাইলে যে কোনো সময় আমার রেসিপিগুলো দেখে নিতে পারেন। চলুন আজ আমি কীভাবে পেঁয়াজের পুরিটা তৈরি করি। পেঁয়াজের পুরিটা তৈরি করতে যা যা লাগছে, আমি এখানে 2 কাপ নিয়েছি আটা, আপনার চাইলে ময়দা নিতে পারেন। নর্মাল পানি নিয়েছি 1/2 চামচ, নিয়েছি লবণ, আর নিয়েছি 1 টেবিল চামচ, নিয়েছি রেগুলার সয়াবিন তেল। আজ আমি পেঁয়াজের পুরিটা তৈরি করব হলো আটা দিয়ে। আটা আসলে আমাদের বাসায় সবার বাসায় থাকে, ময়দাটা অনেক সময় থাকে না, তো আমি আজ আটাটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি পেঁয়াজের পুরিটা। তো এখানে আমি দিয়েছি 1/2 চামচ দিয়েছি লবণ, আর 1 টেবিল চামচ দিয়েছি হলো নর্মাল রেগুলার যে সয়াবিন তেলটা সেটা। তো এখন অবশ্য সরিষার তেল তো ভুলে কখনো দিবেন না। তো এখন আমি এভাবে সবগুলো মিশ্রণ এভাবে করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো আমার একটু তেলের পরিমাণটা কম হয়ে গিয়েছে, তো এখানে আমি আরও প্রায় 1.5 টেবিল চামচ সয়াবিন তেলটা ইউজ করছি। তো আপনারা প্রত্যেকটা জিনিস বাড়িয়ে কমিয়ে নেবেন, আসলে পুরি তো কত রকমেরই হয়। তো আমি ভেবেছি যেহেতু আজ আমি পেঁয়াজের পুরিটা তৈরি করছি, তো আমি আমার সব ভাই বোনদের সাথে একটু শেয়ার করি। তো এখন আমি প্রত্যেকটা মিশ্রণ আটাটার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এখানে আমি যে নর্মাল পানি, অবশ্যই গরম পানি তো অবশ্যই নেবেন না আপনারা, নর্মাল রেগুলার যে পানিটা ওইটা নেবেন। তো এখন আমি পানিটা দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি, হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনার প্রত্যেকটা জিনিস কমিয়ে বাড়িয়ে নেবেন। তো এখন আমি ভালোভাবে নিচ্ছি। তো আসলে আমি পানিটা হয়তো অনেকে ভাবতাম যে পানির পরিমাণটা বেশি হয়ে গেছে, না পানির পরিমাণটা ঠিকই ছিল আমার। তো এখন আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। এটা এত বেশি শক্ত করার দরকার নেই, আমরা যে রেগুলার যে আটা রুটিগুলো খাই, আটা রুটি, সেরকমই একটা ডো তৈরি হবে। এই যে দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেল। তো এখন আমি উপরে একটু তেল দিয়ে দিব, যেন উপরটা যেন ড্রাই না হয়ে যায়। তো এখন আমি চারদিকটা তেলটা মাখিয়ে দিয়েছি। এখন একটা আমি প্লেট দিয়ে ঢেকে রেখে দিব একটা সাইড করে। এখন আমি তৈরি করতে চলে এসেছি পেঁয়াজের পুরটা। তো এখন আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। প্রথমেই তো লাগছে পেঁয়াজ, এখন আমি 1 বাটি পেঁয়াজ নিয়েছি, যেহেতু এটা পেঁয়াজের পুর হবে। তো এখন আপনার বাড়ি কমে নিতে পারেন 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এখানে নিয়েছি হলো গুঁড়া মশলা নিয়েছি, 1/2 চামচ নিয়েছি মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ থেকে কম হবে জিরার গুঁড়া, 1/2 চামচ থেকে কম হবে হলো গরম মশলা, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, লবণ স্বাদ মতো। চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি সয়াবিন তেল, আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আপনারা এখানে সরষের তেলটা ইউজ করবেন না, যদি অলিভ অয়েলটা খেতে পছন্দ করেন অলিভ অয়েলটা ইউজ করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ কুচানো, আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আপনারা চাইলে এখানে অন্যান্য জিনিস অ্যাড করতে পারেন, আলু অ্যাড করতে পারেন, যারা হয়তো আলুটা খেতে পছন্দ করেন আলুর পুরিটা। তো এখন আমি পেঁয়াজটাকে জাস্ট একটু নরম করে নেব, কোনো কালার করব না। তো পেঁয়াজটা নরম হওয়ার অপেক্ষা আছে। পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে, এই পর্যায়ে আমি এক এক করে বাটা মশলাগুলো অ্যাড করব। আমি পেঁয়াজটাকে কোনো কালার করিনি, জাস্ট একটু নরম হওয়ার পরে আমি বাটা মশলাগুলো অ্যাড করছি। আমি আবারও বলে দিচ্ছি আমি বাটা মশলাগুলো কি পরিমাণে দিচ্ছি। আমি 2 টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ বাটা, 1/2 চামচ দিয়েছি রসুন বাটা, 1 টেবিল চামচ দিয়েছি আদা বাটা। আপনারা প্রত্যেকটা জিনিস বাড়িয়ে কমিয়ে দিবেন, যে যেরকম খেতে পছন্দ করেন। এখন আমি বাটা মশলাগুলো পেঁয়াজের সাথে 2 মিনিটের মতন ভেজে নেব, যেন কাঁচা মশলার যে গন্ধটা সেটা যেন চলে যায়। যারা পেঁয়াজের পুরিটা খাননি, প্লিজ একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন। যেহেতু আমি খাওয়ার পরে বয়স দিয়েছি, খুবই সুস্বাদু হয়েছিল।
বাটা মশলাগুলো ভাজা হয়েছে, তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পানি দিয়েছি। তো আমি আবার একটু প্রায় 2 মিনিটের মতন আবার একটু ভেজে নেব। তখন আমি যখন বাটা মশলাগুলো দিয়েছি তখন কিন্তু শুধু পেঁয়াজের সাথে আমি মশলাগুলো ভেজে নিয়েছি। এখন আমি একটু পানি দিয়ে আবার 2 মিনিটের মতন মশলাটাকে ভেজে নেব, বাটা মশলাগুলো। বাটা মশলাগুলো যখন কষানো হয়ে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। আপনারা চাইলে বাটা মশলাগুলোর সাথে গুঁড়া মশলাগুলো অ্যাড করতে পারেন। আমি আবারও বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি কী কী গুঁড়া মশলা কী পরিমাণে ইউজ করেছি। এখানে হাফ চামচ দিয়েছি হলো লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, 1টা চামচে 1/3 ভাগ দিয়েছি জিরা এবং গরম মশলার গুঁড়া, আর 1 চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া। এখানে ছোট্ট একটা বাটি দিয়ে আমি 1 বাটি পানি দিয়ে মশলাটাকে প্রায় 3-4 মিনিটের মতন ভালোভাবে কষিয়ে নেব, যেন মশলার কাঁচা যে স্মেলটা সেটা যেন চলে যায়। তো এখন আমি হাফ চামচ থেকে একটু কম লবণ দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পেঁচোলাটা দিয়ে নেড়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজের পুরটা ওঠানোর 2 মিনিট আগে ম্যাগির স্বাদ ম্যাজিক মশলাটা দিয়েছি। এটা অবশ্যই দোকান থেকে আপনারা যদি পেঁয়াজের পুরিটা তৈরি করে খান, এই মশলাটা অবশ্যই দিবেন ম্যাগির। এতে করে পুরির যে টেস্টটা অনেক বেড়ে যায়, আপনারা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন। এখন আমি পেঁচোলাটা দিয়ে নেড়ে ভালোভাবে মশলাটা মিশিয়ে দিচ্ছি। আপনারা এটাকে জাস্ট উঠানোর 2 মিনিট আগে দিবেন, আপনারা কিন্তু গুঁড়া মশলা এবং পেঁয়াজ রসুনের সাথে দিবেন না, এতে করে ম্যাগির যে স্মেল মশলা যে টেস্টটা এবং নষ্ট হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার পেঁয়াজের পুরটা, এখন আমি উঠিয়ে নিচ্ছি। ম্যাগির মশলাটা দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে উঠিয়ে নেবেন, বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই, এতে করে ম্যাগির মশলার টেস্টটা নষ্ট হয়ে যাবে। যে তৈরি হয়ে গেল পেঁয়াজের পুরটা, এখন আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার ডোটা। আমার ডোটা অনেক সফট হয়েছে, তো আমার 10-15 মিনিটের মতন ছিল আমি ওদিক দিয়ে পেঁয়াজের পুরটা তৈরি করতে করতে। এদিক দিয়ে আমি তো ডোটা আগে তৈরি করে রেখে দিয়েছি, তো এখন আমি আবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এতে করে পুরিগুলো অনেক সফট হয়, খেতে অনেক ভালো লাগে। তো আসলে আটা দিয়েও কিন্তু খুব সুন্দর কিন্তু পুরি হয়, কারণ আজকালকার আটাগুলো কিন্তু অনেকাংশে দেখা যায় ময়দার মতোই দেখা যায়। আগে যেরকম লাল আটা ছিল, এখন আর সেই লাল আটাটা আসলে বাজারে কমই পাওয়া যায়, ময়দার মতন দেখতে আটাটাই পাওয়া যায়। তো এখন আমি লেচি কেটে নিচ্ছি, তো এই যে এরকম করে করে আমি এই সাইজের করে লেচি কেটে নেব। তা আমার 2 কাপ আটা 7টা লেচি হয়েছে। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে রেখে দিয়েছি, বাকিগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যেন ড্রাই হয়ে না যায়। তো আপনারা চাইলে আরও ছোট লেচি কেটে পুরি তৈরি করতে পারেন, তো আমি একটু বড় সাইজেরই করব। তো আমি এরকম করে হাত দিয়ে একটু ডাবিয়ে নিচ্ছি যেন পেঁয়াজের পুরটা ভালোভাবে ঢুকাতে পারি। তা আসলে আপনারা পেঁয়াজের পুরটা কে কিরকম খেতে পছন্দ করেন ওইভাবে পুরটা দিবেন, ভিতরে পুরটা কেউ বেশি কেউ কম খেতে পছন্দ করে। আর যদি আপনারা পেঁয়াজের পুর না খেতে পছন্দ করেন, কারণ পুরি তো অনেক রকমেরই হয়, ভিতরে পুর ছাড়াও পুরি হয়, আলু দিয়েও করতে পারেন, মাংস দিয়েও কিন্তু তৈরি করা যায়। তো এখন আমি এভাবে করে একটু চেপে চেপে, এই যে দেখুন তৈরি হয়ে গেল, তৈরি হয়ে গেল। তো আমি 7টার ভিতরে পুর একেবারে ভরে নিয়েছি, তারপর আমি বেলতে চলে যাব। তো আপনারা ছোট বড় করে নিতে পারেন, পুরি তো বড় ছোট সব সাইজেরই হয়। তো এখন আমি একটু আটা উপর থেকে প্রেস করে দিয়ে এভাবে করে এখন আমি পুরিটা বেলে নেব। খুব হালকাভাবে কিন্তু বেলনিটা দিয়ে বেলে নিতে হবে, যেন ভেতরে পুরটা যেন বের হয়ে না যায়। আসলে পুরি আমরা সবাই কিন্তু খেতে পছন্দ করি, আমি দেখি নাই কেউ পুরিটা খেতে অপছন্দ করে। আর ভাজা পোড়া তো আসলে আমরা সবাই খেতে খুব পছন্দ করি। তৈরি হয়ে গেল আমার পুরি। চলো, আমি আগে থেকে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল দিয়ে বসিয়ে রেখেছিলাম। তা আসলে আমি প্রথমে একটা পুরি দিয়েছিলাম, তেলটা কম গরম হওয়াতে পুরিটা সুন্দর ফুলেনি। তেলটা ভালোভাবে গরম না হলে কিন্তু পুরিটা ভালোভাবে ফুলবে না। যে দেখুন তেলটা ভালোভাবে গরম হওয়াতে কিন্তু পুরিটা খুব সুন্দর ফুলে উঠেছে। ছাঁকনিটা এরকম চামচটা দিয়ে হালকা উপর থেকে প্রেস করে ভাবে ছাঁক থেকে তেল দিয়ে দিয়ে পুরিটাকে ফুলিয়ে নিতে হবে। যে দেখুন পুরিটা খুবই সুন্দর ফুলে উঠেছে। পুরি আসলে ফুলকো ফুলকো না হলে কিন্তু দেখতে সুন্দর লাগে না। এই যে দেখুন পুরিটা খুবই সুন্দর ফুলে উঠেছে। তো আমি এইভাবে করে সব পুরি ভেজে নেব। তো এই যে দেখুন পুরিটা অনেক সুন্দর ভাজা হয়ে গিয়েছে, পুরিটা ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি উঠিয়ে নিচ্ছি, এভাবে করে আমি সবগুলো পুরি ভেজে নেব। তো একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি টিস্যু বিছিয়ে রেখেছি,
পুরীর গায়ে এক্সট্রা তেলটা যেন টিস্যু গায়ে লেগে যায়। এই যে দেখুন আমার সবগুলো পুরী ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ফুলকো ফুলকো পুরী, দেখতে অনেক সুন্দর লাগছে, আপনারা এভাবে ট্রাই করবেন। তৈরি হয়ে গেল পেঁয়াজের পুরী। তো আমি এখানে এগুলোকে একটু গার্নিশ করেছি শসা পেঁয়াজ কাঁচামরিচের সাথে। আসলে পুরী কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ শসার সাথে খেতে অনেক ভালো লাগে, চাটনি এবং সস জানি না আমার ভালো লাগে না, তাই আমি এগুলো দিয়ে গার্নিশ করেছি দেখতে সুন্দর লাগার জন্য। তো আমি একটা পুরী কেটে দেখিয়েছি, দেখুন পুরীটার ভিতরটা কতটা ফুলকো দেখা যাচ্ছে, আপনারা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন পেঁয়াজের পুরী। ভিউয়ার্স আজ এ পর্যন্তই ছিল আমার রেসিপিটা। রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।